মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস আক্রান্তের পরই এ নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত খবর প্রচারিত হচ্ছে বিশ্ব মিডিয়ায়। মার্কিন প্রেসিডেন্টকে ওয়াল্ডার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারের যে প্রেসিডেন্সিয়াল স্যুটে চিকিৎসা দেওয়া হচ্ছে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। মার্জিয়া মান্নানের আরও একটি রিপোর্টে বিস্তারিত দেখুন। ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারের প্রেসিডেন্সিয়াল স্যুটে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই হাসপাতালে রয়েছে 7,100 কর্মী, এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসকরাও। এর অত্যন্ত বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটটি ওয়ার্ড 71 নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ও হোয়াইট হাউসের মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য এই হাসপাতালে এমন বিশেষ 6টি কক্ষ রয়েছে, তার একটি প্রেসিডেন্সিয়াল স্যুট। উচ্চ প্রযুক্তির সব ব্যবস্থা সমৃদ্ধ এই স্মার্ট স্যুটে রয়েছে সব রকম নিরাপত্তামূলক ডিভাইস, যোগাযোগ রক্ষার সরঞ্জাম। এখানকার মেডিকেল ইভালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট ইউনিটে চিকিৎসা নিয়ে থাকেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। এই ইউনিটটি অত্যন্ত নিরাপদ, হাসপাতালের বিস্তৃত অন্যান্য ওয়ার্ড থেকে আলাদা। এর ভেতরে রয়েছে ডাইনিং রুম, বেড থেকে কয়েক পা দূরে রয়েছে ডেস্ক। এর রুমগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সেখানে অতিথিরা যেতে পারেন। এছাড়া ট্রাম্প যাতে সেখানে অবস্থান করে তার প্রেসিডেন্সিয়াল সব দায়িত্ব পালন করতে পারেন এমন সব সরঞ্জামও রয়েছে এর মধ্যে। তবে এই হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আছে। 2007 সালে এখানে বেশ কিছু সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার পর তাদের অনেকেই মারা যান, ফলে চিকিৎসায় অবহেলার অভিযোগও ওঠে। তা সত্ত্বেও একে যুক্তরাষ্ট্রের দ্য নেশনস মেডিকেল সেন্টার হিসেবে আখ্যায়িত করা হয় এবং সেনাবাহিনীর প্রধানদের চিকিৎসা দেওয়া হয় এখানেই। মার্সিয়া মান্নান, মাইটিভি।